বাংলাদেশ মিলিটারি একাডেমির সামনে এখানে প্রায় অনেক শিপে যে সমস্ত পুরনো জিনিসগুলো আছে এখানে বিক্রি করা হয়। আমরা একটা শপে চলে আসছি। নিত্যদিনের প্রয়োজনীয় যা জিনিস আছে সবই এখানে পাওয়া যায়। একটা জাহাজ যখন চট্টগ্রামে এসে পৌঁছে পুরনো জাহাজগুলো কেনা হয়, সেই পরিত্যক্ত জিনিসগুলো আবার এখানে সেল করা হয়। নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবই পাওয়া যায় এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। রাবেন থেকে শুরু করে গ্লাস, কাপ, এক্সক্লুসিভ যে জিনিসগুলো আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো বেসিক্যালি শিপেই থাকে, দেশের বাইরে থেকে আসে। অনেক সুন্দর একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, শোপিসগুলো দেখুন। ওয়াও, সুন্দর অনেক একটা শোপিস। সবকিছু এ টু জেড, সবকিছুই বাইরে। ওভেন, ইলেকট্রিক চুলা, ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছিল চট্টগ্রাম ভাটিয়ারিতে মিলিটারি, বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশেই এই শপগুলো, অসংখ্য শপ আছে এখানে। প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায় যে কতটা উন্নত মানের প্রোডাক্ট। অনেক সুন্দর দেখেন, একটু যিনি শপের মালিক ওনার সাথে একটু কথা বলবো। এখানে একটা জিনিস দেখেন, শিপের মধ্যে কমিউনিকেশন করার জন্য এই ফোনগুলো ইউজ করা হয়। এগুলো রেখে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম এতক্ষণ পর্যন্ত। এই হচ্ছিল আলমেরিন শপ, হোসানিয়া এন্টারপ্রাইজ, অনেকগুলো শপ আছে। আর ওই পাশটা হচ্ছিল ফার্নিচারের, বেসিক্যালি আপনার শিপে যে ফার্নিচারগুলো থাকে সেই ফার্নিচারগুলো এখানে বিক্রি করা হয়। অনেক ফার্নিচার, অনেক। এটা হচ্ছিল ঢাকা চিটাগং হাইওয়ে রোড, দেখতে পাচ্ছেন। এই যে ছিল বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব নেক্সট টাইম কোনো আরও অন্য কোনো জায়গায় অন্য কোনো ভালো কিছু দেখানোর জন্য ইনশাল্লাহ। অবশ্যই সোবাবিডি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।